আচ্ছা, এখন আমরা করব হচ্ছে সকল অপারেশন সমূহ, মানে 1971-এ যেসব অপারেশন সমূহ হয়েছিল আমরা সেগুলো পড়াশোনা করব, মেইন মেইন অপারেশন গুলো মেইনলি পড়বো আর কি। আচ্ছা ঠিক আছে, অপারেশন সার্চলাইট দিয়ে শুরু। তাহলে অপারেশন সার্চলাইট নিয়ে তো আগেই বলা হয়েছে, এটা আসলে হচ্ছে কত তারিখ জানি, এটা হচ্ছে অপারেশন সার্চলাইটটা হচ্ছে রাও ফার্মান আলী হচ্ছে তিনি মেইনলি এটাকে প্রণয়ন করছেন, এবং তার সাথে এবং হচ্ছে কি জানি বলে ব্রিগেডিয়ার হচ্ছে টিক্কা খান, ঠিক আছে, এই টিক্কা খান হচ্ছে সেটাকে সাইন করছে। ওকে আচ্ছা, তাহলে এখন হচ্ছে অপারেশন সার্চলাইট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অপারেশন সার্চলাইট পরিচালিত হয় হচ্ছে 25 রাত মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর। ওকে ঠিক আছে। তারপর 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্ব ছিলেন জেনারেল রাও ফার্মান আলী, ঢাকার বাইরে দায়িত্ব ছিলেন খাদিম হুসাইন রাজা ছিলেন ঢাকার বাইরে। ওকে, 2017 সালে, 2017 সাল থেকে 25 মার্চ, 2017 সাল থেকে 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। তাহলে জাতীয় গণহত্যা দিবস 25 মার্চ, এটা 2017 সাল থেকে পালিত হয়ে আসতেছে। ওকে, মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, ঠিক আছে, ইপিআর, এটা পরে হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মেবি খুব সম্ভবত। ওকে, তারপরে হচ্ছে 25 মার্চ রাত 11:30টায় ঢাকা সেনানিবাস থেকে বের হয়ে আসে একে একে সাজওয়াজান এবং ভারী অস্ত্র, রাত 11:30টায় হত্যাযজ্ঞ শুরু করে দেয় পাকিস্তানি সেনাবাহিনীরা, এবং এরই মাধ্যমে সূচনা হয় অপারেশন সার্চলাইটের। এরপর একযোগে হামলা শুরু হয় পিলখানা, বিডিআর সদর দপ্তর এবং রাজারবাগ পুলিশ লাইন, তিনটা জায়গায়, পিলখানা, বিডিআর সদর দপ্তর আর হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, এই তিনটা জায়গায় একযোগে হামলা শুরু হয়। রাত 1:30টার দিকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, রাত 1:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এর আগে স্বাধীনতার ঘোষণাপত্রটি বঙ্গবন্ধু ট্রান্সমিটার যোগে হচ্ছে ইপিআর এর ট্রান্সমিটার যোগে হচ্ছে পাঠিয়ে দেয় হচ্ছে চট্টগ্রামে। ওকে, হত্যা চালানো হয় কুমিল্লা ও যশোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনাদের উপর। আচ্ছা, চট্টগ্রামে পুলিশ চট্টগ্রাম চট্টগ্রামে হয় হচ্ছে সাধারণ চট্টগ্রামে চালানো হয় সাধারণ মানুষের উপর হামলা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অপারেশন সার্চলাইট শুরু হওয়ার পরপরই বঙ্গবন্ধু তার ঘোষণাপত্রটি ওয়্যারলেস যোগে পাঠিয়ে দেন, ঠিক আছে, তার ঘোষণাপত্রটি, স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটাকে ওয়্যারলেস যোগে পাঠিয়ে দেন। ওকে, অপারেশন সার্চলাইট শুরু হওয়ার পরপরই বঙ্গবন্ধু তার ওকে ঠিক আছে ঢাকায় বিভিন্ন পত্রপত্রিকার অফিসে আগুন দেওয়া হয় এবং পুড়িয়ে মারা হয় বহু সাংবাদিককে। ওকে, এরপর আসি ঢাকা শহরের মধ্যে। আচ্ছা, ঢাকা শহরের মধ্যে মূলত তিনটা জায়গায় আক্রমণ হয়েছে, পিলখানা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা ইপিআর, তারপরে হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পিলখানায়, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং রাজারবাগ পুলিশ লাইন। এই তিনটা জায়গায় হচ্ছে মেইনলি আক্রমণটা হয়, তাহলে পিলখানার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ ও রাজারবাগ পুলিশ লাইন। ওকে, 25 মার্চ রাতে শুধুমাত্র ঢাকায় 7,000 বাঙালিকে মারা হয়, 7,000, মানে 25 মার্চ রাতে, এক রাতে 7,000 বাঙালিকে মেরে ফেলা হয়। এটা হচ্ছে সোর্স করা হচ্ছে ডেইলি টেলিগ্রাফ, 1971 সালে একটা পত্রিকা। আচ্ছা, অপারেশন বিগ বার্ড, হ্যাঁ আমরা পড়লাম, এতক্ষণ পড়লাম হচ্ছে অপারেশন সার্চ লাইট। আচ্ছা, সার্চ লাইট নিয়ে একটা তথ্য আগে দেওয়া হয়েছিল যে সার্চ লাইটটা আসলে কখন, মানে পরিকল্পনাটা করা হয়েছিল কখন। হ্যাঁ, পরিকল্পনাটা করা হয়েছিল খুব সম্ভবত 17 মার্চ, 17 মার্চ খুব সম্ভবত। আচ্ছা, আমি একটু দেখে আসি 17 মার্চ কিনা, খুব সম্ভবত 17 মার্চ, 17 মার্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে যাও, উপরে যাও, ইস, উপরে 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 উপরে, এই যে হ্যাঁ ওকে, 17 মার্চ লেফটেন্যান্ট টিকা খান, মেজর জেনারেল খাদিম এবং মেজর রাও ফার্মালের অপারেশন সার্চলাইট চূড়ান্ত করেন, ঠিক আছে। সো 17 মার্চে হচ্ছে এটাকে চূড়ান্ত করা হয়। ওকে, অপারেশন সার্চলাইটটা 17 মার্চে বসে তিনজন মিলে এটাকে চূড়ান্ত করে। এখন আসে অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড এ যেতে যেতে আমি বলে ফেলি, অপারেশন বিগ বার্ড হইতেছে আসলে একই সাথে শুরু হয়েছে অপারেশন সার্চলাইটের সাথে, কিন্তু বিগ বার্ডটা হচ্ছে এখানে বঙ্গবন্ধুকে যারা হচ্ছে গ্রেফতার করতে গেছিল সেটা আলাদা একটা অপারেশনের নাম দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে অপারেশন বিগ বার্ড। বিগ বার্ড এখানে মেনশন করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে বোঝানো হয়েছে বিগ বার্ড। ওকে, এখন আসি আমরা বিগ বার্ডে, ঠিক আছে। ওকে, বিগ বার্ড কোথায়, বিগ বার্ড, দিস ইজ বিগ বার্ড। ওকে, এটাকে একটু কালারফুল করা যাক, অপারেশন বিগ বার্ড, অপারেশন বিগ বার্ড। ওকে, অপারেশন বিগ বার্ড
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় 25শে মার্চ রাত 1:30টার দিকে। তাকে গ্রেফতার করার জন্য আলাদা একটা অপারেশন নাম দেওয়া হয়, যে বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আর একই সাথে বিগ বার্ড, আর একই সাথে হচ্ছে অপারেশন। আচ্ছা ঠিক আছে, ওকে বিগ বার্ড। এখানে বিগ বার্ড নিয়ে, বিগ বার্ড নিয়ে কিছু কথা আছে, বিগ বার্ড নিয়ে কিছু কথা আছে। আচ্ছা বিগ বার্ড নিয়ে কিছু কথা আছে, সেই কথাগুলা আমরা এখানে যুক্ত করি। এখানে একটু পজ যাইতে হবে। ওকে, তো বিগ বার্ডের জন্য হচ্ছে রাত 11:30টার দিকে হচ্ছে পাকিস্তানি বাহিনী বের হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে বিগ বার্ডে আসলে কি হয়, যে হচ্ছে তারা হচ্ছে যে এখানে জেডে খান এবং হচ্ছে মেজর বিল্লাল দুজন, এই জেডে খানের উপর মেইনলি দায়িত্বটা ছিল, তারা দুজন মিলে এবং হচ্ছে তাদের সৈন্য সামগ্রী মিলে 11:30টার দিকে বের হয় বঙ্গবন্ধুকে গ্রেফতার করার জন্য। এবং তারা হচ্ছে ফার্ম গেটে প্রথম বাধা পায় এবং সেখানে হত্যাযজ্ঞ চালায় এবং তারা বঙ্গবন্ধুর বাসায় যায় এবং প্রচুর গোলাগুলি করে। তো এক পর্যায়ে বঙ্গবন্ধু বেরোয় আসেন। বেরোয় আসার পর হচ্ছে তখন হচ্ছে যে মেজর বিল্লাল, তিনি বলে যে বলেন যে এই গোলাগুলি আর করো না, গোলাগুলি করার দরকার নাই। তো মেজর বিল্লাল হচ্ছে এখানে থামান এবং হচ্ছে বঙ্গবন্ধু তিনি খুবই প্রস্তুত ভাবেই হচ্ছে তিনি বের হয়ে আসেন। তো যাওয়ার সময় হঠাৎ করে, যেখানে এখানে লেখা আছে বিস্তারিত, এরপর হচ্ছে যাওয়ার সময় হঠাৎ করে তার মনে হয় যে সে তো তার পাইপটা নেয় নাই, তো উনি হচ্ছে যে আবার ব্যাক করে তার পাইপটা আনতে আনতে গেছেন আর কি। এবং বঙ্গবন্ধুর স্ত্রী মানে হচ্ছে শেখ ফজলুল ইসলাম রেনু, তিনি হচ্ছেন যে পাইপটা এগিয়ে দেন। তো এটা খুব তাদেরকে মানে সৈন্যদেরকে খুব অবাক করছিল, যে মানে এত ক্যারিশমেটিক একটা পার্সোনালিটি, যে বন্দুক ধরে আছে তার মানে সামনে, যে কোনো মুহূর্তে তাকে মেরে ফেলতে পারে, তারপরেও তিনি মানে তার যে অ্যাটিটিউডটা খুবই নর্মাল ছিল এবং খুবই স্বাভাবিক ছিল। তো এই আর কি ব্যাপারটা, এখানে এগুলাই লেখা আছে। ওকে, এর কয়েক মিনিটের ভিতরে 57 ব্রিগেডের মেজর জাফর, হ্যাঁ 57 মিনিটের এই জিনিসটা বলছিল, 57 ব্রিগেডের মেজর জাফর, যে বিগ বার্ড ইন দ্য কেস, অন্যরা নিরে নেই, ওভার, ঠিক আছে। সো এটা হচ্ছে 57 ব্রিগেডের মেজর জাফর, এটা এই কথাটা বলে। ওকে, শেখ মুজিবুর রহমানের গ্রেফতারের পদ্ধতি নিয়ে পাকিস্তানে ভিন্ন ভিন্ন মত ছিল। আচ্ছা সেই মতগুলো আমরা আসি, এবং রাও ফরমান আলী তার যে বইটা, মানে রাও ফরমান আলী লিখছেন যে আমরা সেখানে গিয়ে সকল সিনিয়র নেতাকে আটকের অনুমতি চেয়েছিলাম, এই পদক্ষেপটি নেওয়া গেলে আন্দোলন পূর্ণ শক্তি অর্জনের আগেই ধ্বংস করা যেত, তাহলে কোনো রক্তপাত ঘটতো না, কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তার কারণে আমাদেরকে সেই অনুমতি দেওয়া হয়নি। আচ্ছা, হাউ পাকিস্তান গট ডিভাইডেড, এটা তার একটা বই। ওকে ঠিক আছে, তারপরে আসি হাজার, আচ্ছা মানে হচ্ছে 1971 সালে, এবার আসি জক জ্যাকপট। জ্যাকপট হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের কাহিনী। ওকে, অপারেশন জ্যাকপট, 1971 সালের আগস্ট মাসে একটি অপারেশন পরিচালিত হয়। বাঙালি সৈন্যরা চট্টগ্রাম, মংলা এবং দুটি নদী বন্দর, চাঁদপুর, নারায়ণগঞ্জে থাকা পাকিস্তানের যেসব জাহাজ ছিল সেগুলোকে ধ্বংস করে দেয়। এটাকে বলা হচ্ছে অপারেশন জ্যাকপট, বাঙালি কিছু এটাকে বলা হচ্ছে অপারেশন জ্যাকপট। ওকে, এখানে না, ওকে, বাঙালি কিছু নৌ কমান্ডার ছিল যারা হচ্ছে পাকিস্তানের হয়ে ফ্রান্সে ট্রেনিং করতে করতে যায়, হ্যাঁ তখন তৎকালীন তো পাকিস্তান ছিল, তো সেই সময় তারা ফ্রান্সে ট্রেনিং করতে যায়। ওকে, যুদ্ধ শুরু হওয়ার পর তারা ফ্রান্স থেকে পালিয়ে মুক্ত বাহিনীতে যোগদান করে এবং সিদ্ধান্ত নেয় তারা বাংলাদেশ কমান্ডো অভিযান, বাংলাদেশে কমান্ডো অভিযান পরিচালনা করবে। তারা ফ্রান্স থেকে প্রথমে ভারতে আসে, এভাবে তারা একটি গ্রুপ করে ভারত থেকে বাংলাদেশে এসে পাকিস্তানিদের উপর আটক করবে, এরকম প্ল্যান করছিল। এই জ্যাকপটে ভারতীয়রা অনেক সাহায্য করেছিল। ওকে, জ্যাকপটের অভিযানের ধরন ছিল কিছুটা এরকম, ধরলাম আজকে বিমানবন্দরে পাকিস্তানিদের একটা, পাকিস্তানের উপর একটা হামলা হবে, যারা কমান্ডো অভিযানে যাবে তারা, তাদের দলটা হবে 15 থেকে 20 জনের বা 10 থেকে 15 জনের, তাদের ছিল একজন কমান্ডার, এই কমান্ডারের হাতে ছিল শুধুমাত্র একটা রেডিও। সেই সময় যেহেতু, আচ্ছা এটা হবে যেহেতু, ওকে, যেহেতু যেহেতু সেই সময় কোনো ডিভাইস ছিল না যোগাযোগের, ভারত থেকে তাদের একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে যে যখনই রেডিওতে পঙ্কজ মল্লিকের আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এই গানটা যখনই বাজানো হবে তখন তারা যেন বুঝতে পারে যে আগামী 24 ঘন্টার ভিতরে পাকিস্তানিদের অ্যাটাক করতে হবে। সো এটা খুবই মজাদার, যাতে, কারণ রেডিও রেডিও সিগন্যালও তো পাকিস্তানিরা হচ্ছে যে
হচ্ছে যে এটাকে রেকর্ডে রাখতো, সো এখানে তো সরাসরি কোনোভাবেই এটা আসার কোনো ওয়ে নাই। সো সো ওখান থেকে বলে দেওয়া হয়েছিল যে, এবং এইভাবে পাঠাইতেছে, এই গানটা চালু যখন হবে তখন বুঝবেন যে 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে অ্যাটাক করতে হবে পাকিস্তানিদের, মানে ওটাই উপযুক্ত সময়। ওকে, যখন এই গানটা বেজে উঠলো, সো এই হচ্ছে সেই গান। তারপর হচ্ছে অপর গানটি হচ্ছে, এবং আরেকটা গানের কোড ছিল যে ওই গানটা বাজলে আপনারা হচ্ছেন যে মানে একেবারে এখনই আপনারা অ্যাটাক করবেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, এটা হচ্ছে আমার পুতুল আজকে যাবে শ্বশুর বাড়ি, মানে খুবই ইন্টারেস্টিং। ওকে, যাই হোক, এই গানটি যখন বাজানো হতো তখনই তাদেরকে যে এইটাই বললাম, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে এইভাবে হচ্ছে অপারেশন জ্যাকপটটা পরিচালিত হয়েছিল। ওকে, অপারেশন জ্যাকপট, এরপরে আসবো অপারেশন ওমেগা। সেই অপারেশন ওমেগা, এটাকে একটু করে দেই। ওকে, অপারেশন ওমেগা, জ্যাকপট ওমেগা। ওকে, অপারেশন ওমেগা। ওকে, তৎকালীন ব্রিটিশ কিছু নাগরিক ছিল যারা সমুদ্র এবং সীমানা পেরিয়ে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের দুস্থ অসহায় মানুষদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেন, এটিকেই বলা হচ্ছে অপারেশন ওমেগা। ওকে, এটা এটা একটা অপারেশন ওমেগা। এরপর হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট, অপারেশন কিলো ফ্লাইট। ওকে ঠিক আছে, অপারেশন কিলো ফ্লাইট, এটা কি? এটি 71-এর দিনগুলি দিনগুলি বাই জাহানারা ইমাম, তিনি হচ্ছে শহীদ জননী, তার তার যে 71-এর দিনগুলি লেখা সেই বইগুলো, বইটা সেই বইতে এটার কথা লেখা আছে। হ্যাঁ, এই বইতে অপারেশনের কথা লেখা আছে ডগ ফাইট নামে। আচ্ছা ঠিক আছে, ডগ ফাইট কিনা, আচ্ছা যাই হোক, এটা একটু মনে হয় আমার কিছু ভুল থাকতে পারে, আচ্ছা আমি একটু দেখে নিই। ওকে, আমরা ছিলাম হচ্ছে যে অপারেশন কিলো ফ্লাইট, সেটা হচ্ছে 71-এর দিনগুলি, জাহানারা ইমামের এখানে লেখা আছে, বইতে লেখা আছে ডগ ফাইট। এটা আমি দেখতেছিলাম যে আসলে ডগ ফাইট নাকি আমি শুনতে ভুল করছি, যাই হোক, আমি 71-এর দিনগুলো এই বইটা আসলে কিনে পড়ে ফেলতে হবে, এটা আমি এখনো পড়ি নাই। যাই হোক, অপারেশনের নাম অপারেশন কিলো ফ্লাইট, এর বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব ছিলেন উইং কমান্ডার এম কে বাশার বা খাদেমুল বাশার। আচ্ছা, তিনি একমাত্র সেক্টর কমান্ডার ছিলেন যিনি কিনা সেনাবাহিনী থেকে আসেননি, তিনি 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। হ্যাঁ, তিনি নি হবে 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় 1971 সালের 28শে সেপ্টেম্বর, 1971 সালের 28শে সেপ্টেম্বর। ওকে, বাংলাদেশের বিমান বাহিনী গঠিত হয়, ঠিক আছে, তার নেতৃত্বে কিলো ফ্লাইট। ওকে, 1971 সালের 3 ডিসেম্বর, ঠিক আছে, 3 ডিসেম্বর পাকিস্তানিদের যেসব জ্বালানি ছিল সেগুলো সেগুলো দিয়ে তাদের ট্যাঙ্ক চলতো, যেগুলো দিয়ে তাদের ট্যাঙ্ক চলতো সেগুলোকে ধ্বংস করা হয়, এটাই মেনলি ছিল কিলো ফ্লাইট। ভারতীয় বিমান বাহিনীর সহায়তা করা হয় চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি এবং নারায়ণগঞ্জের গোদামাইনে পাকিস্তানের যেসব তেলের ট্যাঙ্কার ছিল সেগুলোকে একযোগে ধ্বংস করা হয়। পাকিস্তান বাহিনীর সমস্ত জ্বালানি ধ্বংস করে দেয়া হয় এই অপারেশন কিলো ফ্লাইটে। এই অপারেশনের মূলত পাকিস্তান বাহিনীর মাজা ভেঙে দেওয়া হয়, কেননা 1 ফোঁটা জ্বালানি অবশিষ্ট থাকে না, তো তারা যুদ্ধ করবে কিভাবে। আচ্ছা, এবার আসি ক্র্যাক প্লাটুন, এটা আরেকটা, এটা আসলে অপারেশন না, জাস্ট ক্র্যাক প্লাটুনটা কি সেটা আর কি বলি, ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুন। ওকে, ক্র্যাক প্লাটুন ছিল সেক্টর 2-এর আন্ডারে, তারা হঠাৎ হঠাৎ আক্রমণ করে চলে আসতো, এই প্লাটুন কখন আক্রমণ করবে কিভাবে কেউ আঁচ পেত না। ক্র্যাক প্লাটুনের সদস্যরা হচ্ছেন, হ্যাঁ, পপ সম্রাট আজম খান, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, তারপরে হচ্ছে শহীদ শফি ইমাম, শহীদ সুফি ইমাম রুমি, এই যে রুমি 71-এর দিনগুলি যাকে নিয়ে লেখা, রইসুল ইসলাম, রাইসুল ইসলাম আসাদ, আসাদকে তোমরা চিনি। ওকে, এখন আমরা এদের চেহারা সহ চিনে ফেলবো, কারণ তাদের চেহারা চেনাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি যাদেরকে চিনি না তাদেরটা আমি রাখছি। ওকে ঠিক আছে, ওকে 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 ওকে, এই যে ইনি হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ ইউসুফ বাচ্চু, ঠিক আছে, তিনি হচ্ছে জন্ম, ওকে, একজন বাংলাদেশি মঞ্চনাটক চলচ্চিত্র পরিচালক এবং মুক্তিযোদ্ধা, তিনি পরবর্তীতে চলচ্চিত্রে চলে গেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ক্র্যাক প্লাটুনের গেরিলা ছিলেন, তিনি ঢাকা থিয়েটার, বাংলাদেশের বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। আচ্ছা,
মোফাজ্জল চৌধুরী মায়া, ওনার নাম অনেক শুনছি, ওনাকে দেখি নাই, এই হচ্ছে মায়া। আচ্ছা, আর ইনি হচ্ছেন রুমি। আচ্ছা, প্রথম শত্রুমুক্ত এলাকা হচ্ছে যশোর। হ্যাঁ, বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত এলাকা যশোর, এটা মাথায় রাখতে হবে। ওকে ওকে, আমরা মোটামুটি ইম্পর্টেন্ট ইয়েগুলা পড়ে ফেললাম, যেই আমাদের অপারেশন গুলা ছিল সেগুলো পড়ে ফেললাম। ওকে, ঠিক আছে, অসহযোগ আন্দোলন। আচ্ছা, এবার 25 মার্চ থেকে শুরু হইতেছে আর একটা কাহিনী। ওকে, ঠিক আছে, আমরা পরের ভিডিওতে 25 মার্চের বাকি কাহিনীগুলা আলোচনা করবো।